নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 365 দিন পর, অর্থাৎ টানা এক বছর পর রবি রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করেছে। অর্থাৎ বছরে একবার সিংহ রাশিতে রবি প্রবেশ কিন্তু করে। অর্থাৎ 12 মাস আমাদের রয়েছে কি না, প্রতি মাসে কিন্তু রবি কিন্তু রাশি পরিবর্তন করে। অর্থাৎ এই এক বছর পর রবির সিংহ রাশিতে প্রবেশ 6 রাশিকে করবে মালামাল। আজ দুপুর 1:33 রবি রাশি পরিবর্তন করেছে এবং মূল ত্রিকোণ রাশিতে অবস্থান করছে। নবাংশ চার্টেও রবি কিন্তু বলবান এবং অখণ্ড সাম্রাজ্য যোগ সৃষ্টি করছে 4 রাশির ক্ষেত্রে এবং 2 রাশির ক্ষেত্রে স্পেশাল সৌভাগ্য সূচনা করতে চলেছে। এই রবির রাশি পরিবর্তন, এই 365 দিন পর এই সিংহ রাশিতে প্রবেশ করে, মানে এক কথায় অভাবনীয় লাভ এই 6 রাশি পেতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী 6 রাশি আমি একে একে আলোচনা করব। রবি, দেখুন, রবি মানেই হচ্ছে আত্মা। রবি দেখায় আমাদের পিতা, আপনি পিতার সাপোর্ট করতে পারবেন। রবি দেখায় গভর্নমেন্ট, রবি আমাদের মান সম্মান, যশ, খ্যাতি দেয়। রবি আমাদের ক্যারিয়ারের ক্ষেত্রে উন্নতি দেয়। রবি গভর্নমেন্ট সার্ভিসকে কিন্তু নিয়ন্ত্রণ করে। রবি আমাদের হার্ট এবং চোখ, এই দুটোকেও কিন্তু দেখে। এবং রবি যদি আপনার জন্মছকে অশুভ অবস্থাতে থাকে, রবি আপনার শনির সঙ্গে যুক্ত বা রবি রাহু যুক্ত, তাহলে কিন্তু সমস্যাগুলো কিন্তু আসে। দেখুন, রবি হচ্ছে আমাদের আত্মা। এই যে রবির যে রাশি পরিবর্তন হয়েছে কিনা, আজ দুপুর 1:33 এই রাশি পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে মূল ত্রিকোণ রাশিতে প্রবেশ করে করেই আপনার 6 রাশি অদ্ভুত অকল্পনীয় লাভ পাবে। 4 রাশির ক্ষেত্রে অখণ্ড সাম্রাজ্য যোগ সৃষ্টি করছে। কেউ কেউ বলছেন যে কৌশিকদা, আপনার কি দুটো চ্যানেল আছে? না, আমার একটিমাত্র চ্যানেল, এর বাইরে আমার কোনো দ্বিতীয় চ্যানেল নেই। যারা আমার সাথে পার্সোনাল কথা বলতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। রবি কী করে? রবি আমাদের মেডিসিনের ব্যবসাটা দেখে, রবি কাঠের ব্যবসা দেখে, ইলেকট্রনিক্স গুডসের ব্যবসা কিন্তু রবি কিন্তু দেখে। অনেকে বলেন যে, আচ্ছা কৌশিকদা, দেখেন তো আমার সরকারি চাকরি রয়েছে কি না, দেখুন তো কৌশিকদা আমার সম্মানের জায়গায় কেন আঘাত আসছে। রবি কিন্তু মান সম্মানের কারক গ্রহ। আমি একটি কথা আবারও বলছি, আপনার জন্ম ছকে যদি রবি নিচস্থ থাকে, রবি পাপ গ্রহের সঙ্গে যুক্ত থাকে, সকালে উঠে আপনারা সূর্যদেব দেবতাকে রুলি মিশিয়ে জল নিবেদন করুন এবং ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটি আপনারা পাঠ করুন। দেখবেন আপনার জীবনে অনেক বাধাবিঘ্ন নিশ্চিত রূপে কিন্তু দূর হবে। আমি খুব দায়িত্ব নিয়ে এবং চ্যালেঞ্জের সাথে বলছি। এই অখণ্ড সাম্রাজ্য যোগ কোন কোন রাশি তৈরি করছে? প্রথম রাশি হচ্ছে কর্কট রাশির। কর্কট রাশির ধনভাবে ধনপতি অবস্থান, আবার কেন্দ্রে অবস্থান করছে বৃহস্পতি, শুক্র আপনার রাশিতে অবস্থান করছে।
বুধ আপনার ধনভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের এই সময়ের মধ্যে কর্ম এবং অর্থ এই দুটোর জায়গা এবং ব্যবসা এই তিনটির জায়গায় কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো সুযোগ কিন্তু আসতে চলেছে। এক মাস এই সিংহ রাশিতে থাকবে, এই এক মাস থেকেই কিন্তু কর্কট রাশিকে ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু মজবুত কিন্তু করতে চলেছে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির কেরিয়ারের ক্ষেত্রে এবং আকস্মিক অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু লাভ কিন্তু দেবে, তবে গর্ভবতী যারা মহিলারা রয়েছেন তাদের ক্ষেত্রে একটু হলো সাবধানতা অবলম্বন করুন। এই সময়ের মধ্যে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি সম্পত্তিগত দিক থেকে এই সময় আপনারা কিন্তু লাভ পাবেন এবং ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট কর্মযোগ আপনাদের সৃষ্টি করতে চলেছে। দেখুন আমি একটি কথা আবারও বলি, কৌশিকদার কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি খুব চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি, ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নেই। যারা আমি হাত ধরি কি না তাকে টেনে তুলি। প্রচুর ঋণে পড়ে গেছেন, দাম্পত্য সুখের জায়গায় বাধা, আর্থিক জায়গায় সমস্যা রয়েছে, বিবাহ হচ্ছে না, মামলা মকদ্দমাতে ডুবে গেছেন, অবশ্যই যোগাযোগ করুন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির বিশেষ করে কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় লাভ হতে চলেছে। আপনাদের এই সময়ের মধ্যে ভাগ্যক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু খুব লাভজনক হতে চলেছে, কারণ একাদশপতি একাদশভাবে, ভাগ্যাধিপতি একাদশভাবে এবং আপনার ধনপতি একাদশ পাবে। আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময় অর্থনৈতিক স্থিতি, কেরিয়ার এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট লাভ দিতে কিন্তু চলেছে। অর্থাৎ তুলা রাশি বড় ধরনের পরিবর্তনের সূচনা আসতে চলেছে এবং এই সময়ের মধ্যে বড় কোনো সম্মান পাওয়া কর্মক্ষেত্রে এই যোগগুলো কিন্তু থাকছে। এই চারটি রাশি ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির মান সম্মান কেরিয়ার জায়গায় ভালো দিবে এবং ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে উন্নতি, ভাগ্যের যে দ্বারা যে কাজগুলো হয় ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পেতে চলেছেন এবং কর্মক্ষেত্রে বড় ধরনের উন্নতি। অন্তিম এবং শেষ রাশি মকর রাশি। মকর রাশি মানে এক কথায় আপনাদের বিষে বিষে বিষক্ষয় হতে চলেছে, ধনভাবে ধনবতী অবস্থান করছে এবং আপনার রবি অবস্থান করছে এবং ভাগ্যাধিপতি অবস্থান করছে, চন্দ্রের ক্ষেত্রে কেন্দ্রে অবস্থান করে আপনাদের অদ্ভুত অকল্পনীয় লাভ এই সময় দিবে এবং আর্থিক স্থিতি এবং বিদেশ ফরেন থেকে আপনাদের লাভ দিবে। বৃহস্পতি কেন্দ্রে অবস্থান করে আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ দিতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।